বিয়ে করতে যাওয়ার মুহূর্তে গোপালনগরে গ্রেফতার হবু বর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সাথে দীর্ঘ দিনের সহবাসের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ে করতে রওনা দেবেন হবু বর, পরনে ধুতি, মাথায় টোপর, গলায় মালা, বরণডালা সাজিয়ে চলছে আশীর্বাদ পর্ব। ঘন ঘন বেজে উঠছে শাঁখ, উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। বাড়ি ভর্তি তখন আত্মীয় স্বজন গম গম করছে, সেজেগুজে প্রস্তুত বরযাত্রী যাবার জন্য। এসবের মাঝেই বাড়ির সামনে এসে থামে পুলিশের গাড়ি। খাঁকি উর্তিধারীরা সোজা চলে আসেন ঘরের ভেতর, হবু বরকে গাড়িতে উঠতে বলেন। সকলেই কেমন যেন হকচকিয়ে যান। বাধ্য ছেলের মতো গলার মালা টোপর খুলে রেখে গেঞ্জি প্যান্ট পরে পুলিশের গাড়িতে উঠে বসে হবু বর। চোখের নিমেষেই ধুলো উড়িয়ে পথের বাঁকে অদৃশ্য হয় পুলিশের জিপ। কিন্তু কি এমন হলো, বিয়ে করতে যাবার ঠিক আগের মুহূর্তেই হবু বরকে তুলে নিয়ে গেল পুলিশ? শুরু হয় গুঞ্জন, খবর পৌঁছায় মেয়ের বাড়িতেও, বিয়ে হচ্ছে না, ছেলে গ্রেপ্তার হয়েছে। এতক্ষণ শুনে যারা ভাবছেন কোনো সিনেমার দৃশ্য, তারা ভুল ভাবছেন। বাস্তবে এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গরিবপুর বটতলা এলাকার বাসিন্দারা। ঘটনায় গ্রেপ্তার হওয়া হবু বর বিশ্বজিৎ সাধুখা। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এক তরুণীর সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বিশ্বজিতের। তরুণীর দাবি, প্রায় আট বছর তাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত বিশ্বজিৎ একাধিকবার তরুণীর সাথে সহবাস করে বলেও অভিযোগ। সূত্রের খবর, গত চার দিন আগেও তরুণীর সাথে একান্তে দেখা করে অভিযুক্ত যুবক। এসবের মাঝে বিশ্বজিতের যে অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল তা জানতে পারেননি ওই তরুণী। সোমবার নদিয়া জেলায় বিয়ে করতে যাবার কথা ছিল বিশ্বজিতের, কোনোভাবে বিষয়টি জেনে ফেলেন তরুণী। আর উপায়ন্তর না দেখে দ্বারস্থ হন পুলিশের, দেখা করেন গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের সাথে, অভিযোগ দায়ের করেন থানায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত ঘটনার তদন্তে নামে পুলিশ, পৌঁছে যায় অভিযুক্ত যুবকের বাড়িতে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ কর্মীরা বাড়িতে পৌঁছে লক্ষ্য করেন বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে, বাড়িতে বরণ পর্ব চলছে, ছেলে বর বেশে প্রস্তুত, বাড়ির সামনে সাজানো গাড়ি, কিছু সময়ের মধ্যেই রওনা দেবেন বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করার জন্য। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিশ্বজিৎকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। এদিন অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। অভিযোগকারিণী ওই তরুণীর দাবি, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এসবের মধ্যেই ও যে অন্যত্র বিয়ে করতে পারে তা ভাবতে পারিনি। ঘটনার কথা শুনে নিন্দুকেরা বলছেন, বাসর ঘর নাই বা হলো, কারাগারে তো ঠাই হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।